জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো। দীর্ঘ তিন ধরে বঞ্চিত রয়েছে গাড়ির চালক এবং মালিক পক্ষ। ইতিমধ্যে 2022 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে 30 দিনের ভাড়া দিতে হবে। এই নোটিশ পাওয়ার পর বেশ কিছু দপ্তর 30 দিনের ভাড়া দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় এই নির্দেশ মানছেন না অনেক আধিকারিক। পূর্ব বর্ধমান জেলায় 246টি কমার্শিয়াল গাড়ি চলে। উল্লেখযোগ্য বিষয়, 2008 সালের পর কোনো রকম ভাড়া বৃদ্ধি হয়নি। এই অবস্থায় সদস্যরা ভাড়া বৃদ্ধি সহ 30 দিনের ভাড়া দেওয়ার দাবি করা হয়েছে। আরো দাবি, বর্তমানে পেট্রোল ও ডিজেলের অত্যধিক মূল্য বৃদ্ধির ফলে গাড়ি চালানো দুর্বিষহ হয়ে পড়েছে। চালকরা মালিক পক্ষের কাছে তাদের বেতন বৃদ্ধির দাবি করতে পারছেন না। সমগ্র বিষয় বিচার বিবেচনা করার জন্য এদিন স্মারকলিপি প্রদান করা হলো। ব্যাপারটা হচ্ছে, এখানে ডেইলি বেসিস আর মান্থলি বেসিস অর্ডারে উল্লেখ আছে। আমাদেরটা কিন্তু ডেইলি বেসিস, মান্থলি বেসিস যেটা আছে অর্ডারটা পড়বেন সেখানে উল্লেখ আছে। তাহলে সেখানে শনি রবি তাদেরকে দেওয়া যেতে পারে, তবে লঘুকে সার্টিফাই করতে হবে। কিন্তু আমাদের যেহেতু ডেইলি বেসিস, এই জন্য আমরা ব্যাপারটাকে টেক আপ করতে পারছি না আপাতত। কিন্তু স্যার ছুটির দিনে তো এদেরকে অ্যাটেন্ড থাকতে, যদি আমরা ইউজ করি তাহলে নিশ্চয়ই পাবে। হ্যাঁ, কিন্তু এদের তো প্রত্যেকদিনই অ্যাটেন্ড থাকতে হয়, ফোন করলেই আসতে হবে। সেই এরা বলছে আমাদেরকে ফোন করলেই আসতে হয়, সেই জন্য আমরা অন্য কাজে নিযুক্ত হতে পারি না। সেই জায়গায় তারা হয়তো অ্যাটেন্ড মানে থাকছে, কিন্তু তারা যেহেতু একদিন ডাকা হলো না, কিন্তু ওরা সেদিনকে টাকাটা পাচ্ছে না, মানে পাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ওরা এই দাবিটা করছে যে 30 দিন করা হোক। দেখুন, আমি গভর্নমেন্ট যেটা করবে সেখানে আমার কোনো আপত্তি নেই। অনেক দপ্তর মেনেছে স্যার, অনেক দপ্তর থেকে দেওয়া হচ্ছে। সেটা কি মান্থলি বেসিস না ডেইলি বেসিস? মান্থলি বেসিস। মান্থলি বেসিস উল্লেখ আছে না ডেইলি বেসিস? ডেইলি বেসিস। ডেইলি বেসিস যদি উল্লেখ থাকে তাহলে সেরকম একটা আমাকে এক্সাম্পল বা নিয়ে আসা হোক, তাহলে আপনিও দেবেন, তাহলে নিশ্চয়ই সেটা আমার। আরও স্যার, এটা একটা দাবি করছে যে অনেক দপ্তরে প্রাইভেট গাড়িগুলো চলছে, সেটা যাতে না চলে সেটা একটা দাবি করছে। প্রাইভেট গাড়ি বলতে এই কমার্শিয়াল ভেহিকেল আর যে আছে না প্রাইভেট ভেহিকেল? আমারটা তো, আমি যেটা সেটা তো আমার কমার্শিয়াল। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও দাবি করা হচ্ছে, অবিলম্বে সরকারি অফিসে যেসব প্রাইভেট গাড়ি চলছে তা বাতিল করতে হবে। তো কমার্শিয়াল গাড়ি, প্রাইভেট গাড়ি, ওনার আছে, ওনার সঙ্গে কথা বলুন না। প্রাইভেট গাড়ি কি সরকারি ভাবে চলছে? আমি বলতে পারবো না, সেটা যার যার গাড়ি সেই বলতে পারবে। কতদিন ধরে চালাচ্ছেন আপনি গাড়িতে? আমি তো অনেকদিন ধরে চালাচ্ছি। এই অফিসে চলছে অনেকদিন ধরে? এই অফিসে চলছে, অন্য অফিসেও চলে, যাই ওনার সেই বলতে পারবো। এর পাশাপাশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও দাবি করা হচ্ছে, অফিসকে জ্বালানি সাপ্লাই করতে হবে। জয়েন্ট কাউন্সিল আর লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন থেকে সবাই মিলে এক জায়গায় সমবেত হয়েছিলাম, ঠিক আছে। আমাদের কিছু দাবি দেওয়া ছিল, যেটি হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমাদের কোনো রেট বাড়েনি। হ্যাঁ, নতুন একটি আমাদের দিদি মুখ্যমন্ত্রী দিদি একটি নতুন সার্কুলার পাস করেছেন 15 ফেব্রুয়ারি, তাতে বলা হয়েছে যে আমাদের মান্থলি পেমেন্ট দেওয়ার জন্য, রেগুলার পেমেন্ট দেওয়ার ব্যাপারে। সেই দাবি নিয়ে আমরা মেন আজকে এসেছিলাম, আমরা এক আধিকারিকের সঙ্গে সম্মুখীন হয়েছিলাম। উনি বলেছেন যে হ্যাঁ, অর্ডার অনুযায়ী যেটা বিবেচনা হবে সেটা করবো। আজকে কারা কারা উপস্থিত ছিলেন এখানে? এখানে আমাদের জয়েন্ট কাউন্সিলের শ্যামাদা ছিল, তারাদা ছিল, বিশুদা ছিল, শঙ্করদা ছিল। কতটা আশাবাদী আপনারা? আমরা তো পুরোপুরি আশাবাদী যে হ্যাঁ, আমরা এটা হয়তো পাবো আগামী দিন। এখানে বহুদিন আমরা এটা নিয়ে ধুঁকছি, ঠিক আছে। যে হারে ট্যাক্স ইন্স্যুরেন্স পারমিট যে হারে বেড়েছে, দীর্ঘদিন ভাড়া বাড়েনি আমাদের। কত বছর ধরে সেই ভাড়া? 2008 সালে শেষ ভাড়া বেড়েছে, তারপর থেকে নতুন কোনো ভাড়া সরকারি অফিসে বাড়েনি। যাতে সরকারি অফিস থেকে আমাদের তেলটা দেওয়া যায়, সেই ঠিক আছে, সেই এইটি যাতে দেওয়া যায়, তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়। আমি যে সমস্ত অভাব অভিযোগ ছিল ড্রাইভার এবং ওনাদের, সেই সব বিষয়ে স্মারকলিপি দেওয়া হলো। স্মারকলিপিতে আমাদের প্রথম এবং যেটা কথা, প্রাইভেট গাড়ি যেন না নেওয়া হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, 2022-এর 15 ফেব্রুয়ারি যে অর্ডারটা বেরিয়েছে, সেই অর্ডারটাকে মান্যতা দিয়ে আমাদের অন্ততপক্ষে 30 দিনের স্ট্যান্ডবাই দেখেও পেমেন্টটা যেন করা হয়। আমরা স্মারকলিপি প্রধান অনুষ্ঠান ছিল, সেই জন্য আমরা সমবেত হয়েছি। কী দাবি আছে আপনাদের? দাবি হচ্ছে আমাদের মান্থলি বেসিসে যে পেমেন্ট, সেই পেমেন্ট নিয়ে আমাদের একটা দাবি ছিল, যেগুলো ডেইলি বেসিসে গাড়ি চলে। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটা ফিনান্সিয়াল অর্ডার দিয়েছেন,
সমস্ত দপ্তরে গোটা পশ্চিমবাংলায় 15 ফেব্রুয়ারি 2022 অন্ততপক্ষে যেন গাড়ির মালিকদের 30 দিনের পেমেন্ট দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু এমতো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।